হ্যালো এভরিওয়ান, চার চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান। এই ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চার চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান নির্ণয়। ধরা যাক আমরা এখন সহজ সমীকরণ বা সমীকরণ জোড 2x-y + 5z + t = 3x + 2y + 2z - 60 = -32 x + 3y + 3z - t = -47 এবং 5x - 2y - 3z + 3t = 49 এর সমাধান নির্ণয় করব। প্রথমে হোম কি প্রেস করে ইকুয়েশন অ্যাপটি সিলেক্ট করতে হবে। পরের স্ক্রিন থেকে সিমুলটেনিয়াস ইকুয়েশন সিলেক্ট করে ফোর আননোনস অপশনটি সিলেক্ট করতে হবে। এখন আমরা সহগ ও ধ্রুবকগুলো ইনপুট দিব, অর্থাৎ 2 -1 5 1 এবং -3। অনুরূপভাবে 3 2 2 -6 এবং -32, অনুরূপভাবে 1 3 3 -1 এবং -47, একইভাবে 5 -2 -3 3 এবং 49 ইনপুট দিতে হবে এবং সমাধান পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। অতএব সমাধানগুলো হবে x = 2 y = -12 z = -4 এবং t = 1। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য চারটি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক ক্লিকারটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।